বিলের সমর্থনে দাসপুরের কয়েকশো সমর্থক ও কর্মী নিয়ে মহামিছিল করল বিজেপি। আজ 1 অক্টোবর সোনামুই থেকে খুকুরদহ পর্যন্ত ওই মহামিছিলটি হয়। মিছিলে নেতৃত্ব দেন দলের রাজ্য নেতা শমিক ভট্টাচার্য, বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য সহ জেলা ও দাসপুর দুই ব্লকের নেতৃত্বগণ। আজ দলের পক্ষ থেকে খুকুরদহ লক্ষ্মীবাজারে একটি পথসভারও আয়োজন করা হয়। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চাই। দেশের মানুষ প্রমাণ করে দিলেন যে কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, নিজেদের নীতি বিসর্জন না দিয়ে রাজনৈতিক পাকা ছাদ নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার এবং নির্ধারিত সময়ের আগে সে কাজ বাস্তবায়িত। শমিকবাবু স্থানীয় সংবাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মিশ্রকে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, এই কৃষি বিল কৃষকদের পক্ষে, দালাল মধ্যস্বত্বভোগী ওদের বিপক্ষে, কার্যত এরা তাদের হয়েই কথা বলছে। তারা এখন কৃষকের বন্ধু নয়, তারা এখন দালাল মধ্যস্বত্বভোগী ওদের বন্ধু। তাদের কাজ তারা করছে, আমরা আমাদের কাজ আমরা করছি। চাষিদের স্বাধীনতা থাকবে, তারা নিজস্ব উৎপাদিত পণ্য যাকে ইচ্ছা বিক্রি করতে পারবে, মূল্য নির্ধারণ তারা করতে পারবে। এই কৃষি বিলের মধ্যে দিয়ে তারা প্রয়োজনীয় বিশেষ ক্রেতার থেকে প্রযুক্তিগত সাহায্য নিতে পারবে, কিন্তু কোনো অবস্থাতেই তাদের জমি বন্ধক রাখা যাবে না। তারা যে চুক্তি করবে সেই চুক্তি হবে জমির ওপর ফসলের ভিত্তি করে, জমির সঙ্গে নয়। জমি ক্রয় করা যাবে না, লিজ দেওয়া যাবে না, জমি বিক্রি করা যাবে না। একদিকে যেমন কৃষকের জমিকে প্রোটেক্ট করা হচ্ছে, পাশাপাশিভাবে এই প্রথম স্বাধীন ভারতবর্ষে কৃষকরা স্বাধীনতা পাচ্ছে যে তারা নিজেদের উৎপাদিত পণ্য তাদের নির্ধারিত দামে তারা ভারতবর্ষের যেখানে খুশি বিক্রি করতে পারবে, প্রয়োজনে তারা বিদেশে রপ্তানি করতে পারবে। সারা রাজ্য জুড়ে বাংলার মানুষের সামনে একটাই ইস্যু, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। মানুষের কণ্ঠ অবরুদ্ধ করে দিয়েছে, সমালোচনা করবার অধিকার কেড়ে নিয়েছে এই সরকার, এটাই গোটা বাংলার একমাত্র রাজনৈতিক ইস্যু। কারণ তৃণমূল সরকারটাকে মানুষ 10 বছর দেখেছে, যে আশা প্রত্যাশা নিয়ে মানুষ সিপিআইএমকে বিদায় দিয়েছিল, আজকে মাত্র 7-8 বছরের শাসনেই টিএমসির অত্যাচার সিপিএমের 34 বছরকে ভুলিয়ে দিয়েছে। আমি আমার জীবনে যবে থেকে রাজনীতি করছি তবে থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শুনছি। গত 38 বছর ধরে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, মানে এই শব্দটার সঙ্গে আমি পরিচিত, এখনো বাস্তবায়িত হয়, শোনা যায়, এটা একটা স্লোগান সর্বস্ব হয়ে গেছে। পরিবর্তনের পর দেখা যাবে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। দিদি, ওই তো বললাম, ভবিষ্যৎ দিদি, বিকল্প আছে নাকি কোনো? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই, দিদির কোনো বিকল্প নেই। 2021 সালে দিদি ক্ষমতায় আসবেন, এটাই বলছেন তো? 2021 সালে দিদি ক্ষমতায় আসবেন, একদম বিধানসভায়, বিরোধী আসলে। ভিডিওগুলি তুলেছেন ও সাক্ষাৎকার নিয়েছেন ইন্দ্রজিৎ মিশ্র। আমি পূজা পাখিরা, স্থানীয় সংবাদ, ঘাটাল। প্রধানমন্ত্রী মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন যে প্রত্যেকটি গ্রামে আমি বিদ্যুতের আলো পৌঁছে দেব, নির্ধারিত সময়সীমা হচ্ছে 2021-এর মাঝামাঝি পর্যন্ত তার কাজ এটা সম্পূর্ণ হবে। বাংলায় এই কাজ হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর এই প্রকল্পকে বাস্তবায়িত করে দিয়েছেন, কিন্তু একটু আলতো করে নিজের নামটা ওখানে ঢুকিয়ে দিয়েছেন। ওখানে মোদি নেই, ওখানে দিদি আছে। এই লুকোচুরি খেলা চলেছে বাংলার সঙ্গে। পশ্চিমবঙ্গে এসে নাম হয়ে গেল বাংলা আবাস যোজনা, কিন্তু সরকারি খাতায় তো নাম লিখতে হবে।
বাড়ির ওপরে বড় দেওয়ালে দেখবেন বাংলা আবাস যোজনা, তলায় কচি করে নাম দেওয়া আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, দিদি মোদি লুকোচুরি খেলা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যার সমর্থনে আজকের আমাদের এই সভা, যে কৃষি বিলের সমর্থনে প্রকৃত বার্তা পৌঁছে দিতে, অপপ্রচারের জবাব দিতে, মিথ্যাচারের প্রতিবাদ করতে আজকে আপনাদের জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য 5 কিলোমিটার হেঁটে এই কুকুরদা বাড়িয়ে দিলেন। কি আছে কৃষি? আপনারা যারা এখানে আছেন মেদিনীপুরের মানুষ শিক্ষিত, বিদ্যাসাগরের জেলার মানুষ, ক্ষুদিরামের জেলার মানুষ, মাতঙ্গিনীর জেলার মানুষ, সুশীলদারের জেলার মানুষ, সতীশ সামন্তের জেলার বাজারে ভারতীয় জনতা পার্টির ডাকা আজকের এই সমাবেশে মঞ্চে উপস্থিত এই সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শ্রীমতী অন্তরাজি, নেহরু জেলা বলে দুর্নীতি দিন, কিন্তু গত সরকার শেষ এনডিএ সরকার সমস্ত সীমানা পার করে দিয়ে চলে গেল। প্রতিদিন একটা না একটা দুর্নীতি উঠে আসছিল মানুষের সামনে। দেশের প্রধানমন্ত্রী, সেদিনকার গুজরাতের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আপনাদের সামনে বলেছিলেন যে আপনারা আমাকে সমর্থন করুন, সহযোগিতা করুন, আপনারা শাসক দেখেছেন একজন সেবককে দেখুন। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমরা একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চাই। দেশের মানুষ প্রমাণ করে দিলেন যে কংগ্রেসের গর্ব থেকে জন্ম না নিয়ে, কংগ্রেসকে না ভেঙে, নিজেদের নীতি বিসর্জন না দিয়ে, রাজনৈতিক পাকা ছাদ নির্মাণের প্রকল্প নিয়েছে সরকার এবং নির্ধারিত সময়ের আগে সে কাজ বাস্তবায়িত। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।